আমার 3 বছর আগের থেকে আমার এরকম ব্যথা হয়েছে যে শোয়ার থেকে উঠতে পারি না। কোমরে ব্যথা? হ্যাঁ, কোমরে ব্যথা, পিঠে ব্যথা। হাঁটুতে ব্যথা ছিল? হাঁটুতে ব্যথা ছিল না, পিঠে ব্যথা, কোমরে ব্যথা। আর কোমরে ব্যথা ডান পায়ে যেত, বাম পায়ে যেত। অনেক ডাক্তার দেখাইছি, অনেক অনেক কষ্ট করেছি। তারপরে একদিন ইউটিউবে দেখতে দেখতে ঘাটতে ঘাটতে দেখার পরে দেখলাম যে শফিউল্লাহ স্যার আর তার কাছে নাকি অনেক রোগী ভালো হয়। তো একদিন সিদ্ধান্ত নিয়েই ফেলেছি যে আমি ওইখানে যাব। তো আসলাম, আজকে 15 দিন না, আজকে 15 দিন ধরে আসছি ইনশাল্লাহ। আমি যখন আসছি মনে হয় 5-6 দিন 7-8 দিনে ভালো হয়ে গেছি। তারপর একটা কোর্স থাকে নাকি ওটার জন্য আপনাদের কাছে যারা আসবে মনে হয় ইনশাল্লাহ আল্লাহর রহমতে, উপর আল্লাহর ইচ্ছায় ভালো হবে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, প্রতিনিয়ত আপনাদের কাছ থেকে এরকম অসংখ্য অসংখ্য SMS এবং অসংখ্য ইমেল এবং অসংখ্য কমেন্টস আমরা পাচ্ছি, এবং আপনারা এই আমাদের এই জায়গা থেকে যখন আপনারা বিভিন্ন রোগী ভালো হয়ে আজকে যখন আপনারা সুস্থ হয়ে আছেন, অন্য 8-10টা মানুষের সাথে আপনারা তাদের কাঁধ মিলিয়ে যখন আপনারা কাজ করেন এবং এই রিভিউগুলো যখন আপনারা আবার আমাদের সাথে শেয়ার করেন, তখন আপনাদের এই অবস্থা দেখে আমাদের অত্যন্ত ভালো লাগে। আমার কাছে গত 2-3 দিন আগে একটা ফোন এসেছিল, সকালবেলা আমি ঘুম থেকে ওঠার পরে ফোনটা আসে, এবং ফোনটা আসার পরে একজন বলেন যে আপনাদের ঠিকানাটা একটু বলেন, আমি আপনাদের সুস্থ হওয়ার কারখানায় আসব। আমি প্রথমে বুঝতে পারিনি সুস্থ হওয়ার কারখানা বলতে উনি কী বোঝাচ্ছেন। পরে উনি যখন বললেন যে একের পর এক রুগী আপনাদের কাছে আসতে আসতে এবং ভালো হয়ে যাচ্ছে, এবং ওনারই আরেকজন বড় ভাই, এলাকার বড় ভাই, উনি দীর্ঘ 11 বছর উনি অসুস্থ ছিলেন এবং পরবর্তীতে উনি সুস্থ হয়ে উনি স্বাভাবিক জীবনে ফিরে গেছেন, এবং ওনার নিজেও উনি অসুস্থ এবং উনি নিজেও এখানে আসার জন্য অত্যন্ত উদগ্রীব হয়ে আছেন। এবং এই কথাটা শোনার পরে আমার কাছে মনে হয়েছে আসলেই তো সত্যি, আমাদের এক একজন আমাদের যখন ভাইগুলো আসতেছেন, বোনেরা আসতেছেন এবং সুস্থ হয়ে তারা চলে যাচ্ছেন, এটা শোনার পর আমাদের কাছে অত্যন্ত ভালো লাগে এবং আমরা কিন্তু পরবর্তী কাজ করার অনেক বেশি অনুপ্রেরণা পাই। দর্শক, বেশি কথা বাড়াবো না, আমাদের আজকের যিনি অতিথি, গত 3 বছর আগে ওনার জীবনে একটা দুর্ঘটনা ঘটে এবং তার পরবর্তীতে দেখা যাচ্ছে যে ওনার কোমরে প্রচণ্ড রকম ব্যথা শুরু হয় এবং এর জন্য উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করার চেষ্টা করেছেন, বাট সফলতা উনি কখনই পাননি। কি হয়েছিল ওনার জীবনে, আসুন আমরা ওনার কাছ থেকে পুরো বিষয়টা একটু জানি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আজকে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নামটা একটু বলেন আমাদেরকে। আমার নাম আসমা। আসমা, আচ্ছা, কোথায় আপনার বাংলাদেশে কোথায় দেশে বাড়ি? আমাদের ঢাকা, যেখানে স্থানীয় থাকি কেরানীগঞ্জ। কেরানীগঞ্জে? হ্যাঁ। আচ্ছা, ঢাকার খুব কাছে কেরানীগঞ্জ। আচ্ছা, আপনি তো একজন হাউসওয়াইফ। জি। আচ্ছা, আমাদের দর্শকদের জন্য কি একটু বলবেন যে আপনার কী সমস্যা নিয়ে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কাছে এসেছিলেন এবং এই সমস্যাটি থেকে কত বছর আগে আপনার শুরু হয়েছিল? আমার 3 বছর আগের থেকে আমার এরকম ব্যথা হয়েছে যে শোয়ার থেকে উঠতে পারি না। কোমরে ব্যথা? হ্যাঁ, কোমরে ব্যথা, পিঠে ব্যথা। হাঁটুতে ব্যথা ছিল? হাঁটুতে ব্যথা ছিল না, পিঠে ব্যথা, কোমরে ব্যথা। আচ্ছা। আর কোমরে ব্যথা ডান পায়ে যেত, বাম পায়ে যেত, মানে ব্যথাটা রেফার হয়ে নিচের দিকে চলে যেত। হ্যাঁ। আচ্ছা, কি হয়েছিল, কোনো ঘটনা যদি একটু বলেন, কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু হয়েছিল কি? আমি একদিন আমার বাসার সামনে পড়ে গিয়েছিলাম। আচ্ছা, স্লিপ করে পড়ে গিয়েছিল? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, পরে স্লিপ করার পরবর্তীতে কি মানে কোনো হাড় ভেঙে গিয়েছিল বা এমন কিছু হয়েছিল? না, এরকম কিছু আমি বলতে পারি না। আচ্ছা, কিন্তু প্রচন্ড ব্যথা ছিল? প্রচন্ড ব্যথা পেয়েছি। তারপরে কয়েকদিন পরে ডাক্তারের কাছে গিয়েছি, MRI করতে দিছে, দেওয়ার পরে বলতেছে আপনি কি পড়ে গেছেন? আমি বলছি হ্যাঁ স্যার, আমি পড়ে গেছি। যাই হোক,
অনেক ডাক্তার দেখাইছি, অনেক অনেক কষ্ট করেছি। তারপরে একদিন ইউটিউবে দেখতে দেখতে ঘাটতে ঘাটতে দেখার পরে দেখলাম যে শফিউল্লাহ স্যার আর তার কাছে নাকি অনেক রোগী ভালো হয়। আচ্ছা, তো একদিন সিদ্ধান্ত নিয়েই ফেলেছি যে আমি ওইখানে যাব, যত কষ্টই হোক। হ্যাঁ, যত কষ্টই হয় ওখানে যাব। তো আসলাম, আজকে 15 দিন না জি, আজকে 15 দিন ধরে আসছি ইনশাল্লাহ। আমি যখন আসছি মনে হয় 5-6 দিন 7-8 দিনে ভালো হয়ে গেছি। তারপর একটা কোর্স থাকে নাকি ওটার জন্য পুরো সময়টা, হ্যাঁ পুরো সময়টা কষ্ট হলো। হ্যাঁ, আপনার সেই কোমরের ব্যথাটা কি এখন আছে? না ইনশাল্লাহ, না ভালো যদি থাকতো তাহলে কার যেতাম, পুরো চিকিৎসা নিয়েই তো, না পুরোটাই ভালো ইনশাল্লাহ। আশা করি যে আপনাদের কাছে যারা আসবে, জি জি, মনে হয় ইনশাল্লাহ আল্লাহর রহমতে উপর আল্লাহর ইচ্ছায় ভালো হবে। এখন যা বাকিটা আল্লাহর ইচ্ছা। অবশ্যই অবশ্যই। আচ্ছা, আমাদেরকে যদি একটু পেছন থেকে একটু যদি বলেন যে আপনার যখন আপনি বলেছেন যে আপনি পড়ে গিয়েছিলেন স্লিপ, হ্যাঁ হ্যাঁ, প্রাথমিকভাবে কোনো ডক্টর বা কোনো কিছু দেখাননি, মানে তখন ব্যথাটা কি সাথে মানে একদিন দুদিন পর আবার ভালো হয়ে গেছিল এরকম কিছু? হ্যাঁ, আর কি এমনি ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু তখন ওইভাবে, হ্যাঁ ওইভাবে আর ডাক্তার দেখানো হয় নাই। যখন কয়েকদিন পরে যখন ব্যথাটা একটু প্রকট আকার ধারণ করলো তখন কি করেছিলেন? যখন একজন ডক্টরের কাছে যান, উনি কি কোনো এমআরআই বা কিছু করেছেন? এমআরআই করেছে, তারপর ইনজেকশন দিয়েছে। ওই ডরে আমরা এই স্যারের কাছে আসছি। আচ্ছা, হ্যাঁ ওই ভয়ে যখন আপনি আপনার এমআরআইটা করা হয়, উনি কি আপনাকে প্রবলেমসটা বলেছিলেন যে আপনার আসলে প্রবলেমসটা কোথায়, সেটা কি বলেছিল আপনাকে? আপনি জানতে পেরেছিলেন তখন? মানে আমরা আপনার ডায়াগনোসিসে যেটা দেখতে পাই যে আপনার PLID, আপনার মেরুদণ্ডের যে হার্ট সেখানে ডিসডিসিশন ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ডিস প্রোলাপস হয়ে গেছে এবং সেটার কারণে আপনার এই সমস্যাটা হতো। তো তখন কি ডাক্তার আপনাকে এই পুরো বিষয়টা খুলে বলেছিলেন? এইটাই বলছে যে আমার এই ডিক্স না কি বলে, হুম, ওইটা নাকি বের হয়ে গেছে, এটার জন্য আর কি ব্যথাটা। তারপর আর এক স্যারে গেছি, তার ওই স্যারে 12টা বাজে ঢুকাইয়া সত্যি কথা 5টা বাজে বের করছে আমাকে। সত্যি কি করেছে সারা এই এতক্ষণ শুধু ইঞ্জেকশন দিয়েছে? আচ্ছা, 12টা বাজে ঢুকানোর পরে 5টা বাজে বের করছে আমাকে। ওই কথা মনে উঠলে তো ওইখানে আমি আর বলছি না, ওইখানে আর যাবো না। তো যখন আপনাকে 12টা থেকে 5টা পর্যন্ত উনি আপনাকে ইনজেকশন দিয়েছে, তো এর পরবর্তীতে কি হয়েছিল? সেটার কি কোনো আপনি ইম্প্রুভমেন্ট পেয়েছিলেন বা কোনো ভালো কিছু হয়েছিল? না, কয়েকদিন পেয়েছি, মানে কয়েকদিন আপনার ব্যথাটা ছিল না? কয়েকদিন ছিল না, ধারণ করতো যে আপনি হয়তো বিছানা থেকে উঠতে পারছেন না বা স্বাভাবিক যে কাজগুলো সেগুলোর কোনোটাই করতে পারছিলেন না, এরকম অবস্থা? সর্বোচ্চ তো পাও হাঁটতেই পারতাম না, যেমন পায়ে যেত গা ব্যথাটা, তো হাঁটার জন্য কারো দরকার ছিল, কিংবা লাস্টে তো ওয়াল ধরে ধরে হাঁটতাম। তার মানে আপনি স্বাভাবিক একটা মানুষ, হঠাৎ করেই আপনি স্বাভাবিক কাজ করতে পারছেন না, আপনি যে আরেকজনের সাহায্য ছাড়া আপনি মুভ করতে পারছেন না, আপনার লাস্টে এটাই হয়েছে, বা নিজের যে কাজগুলো সেগুলো আপনি আর একা করতে পারছেন না, মানে সম্পূর্ণ অচল একটা মানুষ হয়ে গিয়েছে। হ্যাঁ, এবং আপনি অলরেডি আপনার পর্যায়ক্রমে আপনি বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছেন, এক একজনের কাছে যে যখন যেভাবে বলেছে সেখানে গিয়েছেন, তো তার পরবর্তীতে কি হয়েছিল যখন এইভাবে আপনি দিনের পর দিন আপনি চিকিৎসা করছেন কিন্তু আপনার আপনি সুস্থ হচ্ছেন না, ভালো হচ্ছেন না, কখনো কি এরকমটা মনে হয়েছে যে আমি কি আর আগের স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারব? অবশ্যই অবশ্যই মনে হয়েছে যে আমি মনে আমি এরকম করতাম যে পশ্চিম ফিরে বলতাম, আল্লাহ আমি কি কখনো ভালো হব না? এইটাই সত্যি যে আমি এরকম কান্ড করতাম যে আমি কি কখনো ভালো হব না। তখন তো আল্লাহর ইশারা, আমি ওই সবাইটাই ঘাটতাম, যেমন দেখতাম ওই আরও কয়েকটা স্যারেরটা দেখছি, তো আমার সব থেকে এই শফিউল্লাহ স্যারেরটাই ভালো লাগছে, এটার জন্য এখানে আসা। তার মানে হচ্ছে যে যখন আপনি প্রায় শেষ পর্যায়ে, মানে আপনার একরকম আশা ছেড়ে দিয়েছেন, আমরা জানি আপনি মাঝখানে একটু চিন্তাভাবনা করেছেন যে যদি এই জায়গায় না হয় আপনি হয়তো দেশের বাইরে চলে যাবেন উচ্চ চিকিৎসার জন্য,
হ্যাঁ, মনে মনে ভাবছি যে কিছু তো একটা করব। মৃত মানুষের প্রায় একই রকম বলতে গেলে, কারণ অন্যের বলগ্রহে বেঁচে থাকা যায় না। তো সেই অনুযায়ী আপনি স্যারের যে ভিডিওগুলো ছিল আপনি সেগুলো দেখেছেন এবং অনুপ্রাণিত হয়ে আপনি সরাসরি স্যারের কাছে আসেন। তো স্যার যখন প্রথম আপনাকে দেখতে পান, স্যার কি বলেছিলেন আপনাকে দেখতে? স্যার আমাকে যখন দেখতে পায় খুব আফসোস করছে, বলছে স্যার আমি কি ভালো হব না? তখন বলছে যে আমি ভালো হওয়ার রুগী ধরি, আর যদি যে খারাপ হয় আমি তাকে ধরি না, তাকে বলে দিই আমি, বলে দিই। হ্যাঁ আচ্ছা, তো এই কথাটা শোনার পর ভিতরে কেমন লেগেছে আমার? অনেক খুশি লাগে, অনেক খুশি হয়েছি। এটাই সত্যি, এটা কিন্তু একটা রোগীর জন্য অনেক বড় একটা পাওনা। আমাদের যারা রোগীরা থাকেন তাদের একটাই সবার প্রশ্ন থাকে যে স্যার আমি আসলে ভালো হব কি না, কারণ এই উত্তরটাই আসলে অনেকে দিতে চান না। না, আমি সত্যি কথাটা কেন এতবার বলি যে আমার যতটুকু সত্যি কথা বলার এটাই আমি বলতেছি। জি, এটার জন্য আমি এই কথাটা বারবার বলতেছি যে এটাই সত্যি, কারণ আমি যে কথাটা বলছি ওইটা আমার সবগুলোই সত্যি। তো সেই অনুযায়ী স্যার আপনাকে ভর্তি হওয়ার কথা বলেছেন এবং আপনি ভর্তি হয়ে যান। এবং স্যার আপনাকে কতদিন থাকার কথা বলেছিলেন? প্রথমত এক মাস, এক মাসের কথা বলেছেন? এক মাস বলেছে, তারপর বলছি যে না স্যার আমি এক মাস থাকতে পারবো না। জি জি, বলছে দেখা যাক, দেখা যাক। হ্যাঁ, 15 দিন দিছে, তারপর বলছে দেখা যাক। তারপরে আপনি যেটা বলেছেন যে আপনার যে ট্রিটমেন্ট হয়েছে, আমরা জানি যে আফটার ট্রিটমেন্টটা ওইখানে ওই এই ডিপিআরসি ট্রিটমেন্ট অনেক ভালো। আর সবচেয়ে বড় কথা ওদের যে একটা দেখাশোনা, জি জি, সকালে দুপুরে, সকালে দুপুরে সব সময় সব সময়, এটা আমার অনেক ভালো লাগছে অনেক। মানে টাইম টু টাইম এবং সঠিক ট্রিটমেন্ট পাওয়ার কারণে আপনি খুব দ্রুত সময়ের ভিতরে আজকে ভালো গেছেন। আপনি যেটা আমাদের সাথে শেয়ার করেছেন যে আপনি মাত্র 7 থেকে 8 দিনের ভিতরে আপনি বুঝতে পেরেছেন যে আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো, তারপরেও আপনি পুরো সময়টা আপনি থেকে গেছেন এবং আজকে একদম সম্পূর্ণ সুস্থ এবং ভালো মানুষ। ভাবছি যে কোর্সটা কমপ্লিট করি, জি, দেখা যায় আমি কয়েকদিনের জন্য চলে যাব, আবার তো হতে পারে স্যারের কথা অমান্য করে। জি জি, এটার জন্য আমি 15 দিনে থেকে গেলাম। তো এই যে আপনি যখন আপনার নিজের ভিতর থেকে আপনি সুস্থতাটা বোধ করছেন, আপনি নিজেও জানেন যে গত 3 বছর আপনার জীবনের উপর দিয়ে যা গিয়েছে, যত কষ্ট গিয়েছে, যে কষ্ট আপনি সহ্য করেছেন, পাশাপাশি আপনাকে এই কষ্টে দেখে আপনার পরিবারও যতটা কষ্ট পেয়েছে, এই যে এই পুরো বিষয়টা থেকে আজকে যে সম্পূর্ণ মুক্ত হয়েছেন এবং সম্পূর্ণ স্বাধীন সেই আগের একটা মানুষ, এবং আপনি আপনার পরিবারের কাছে ফেরত যাচ্ছেন, সেই পরিবারও সেই আগের মাটাকে, সেই আগের মেয়েটাকে তারা যখন আবার ফেরত পাচ্ছে, মানে পুরো অবশ্যই একটা আনন্দের বিষয়, কেমন লাগছে আপনার কাছে? প্রথমত আল্লাহকে ধন্যবাদ, আল্লাহর কাছে শুকরিয়া জানাই। দ্বিতীয়ত শফিউল্লাহ স্যারের ধন্যবাদ জানাই, আর যত যে যারা দেখাশোনা করছে ওদেরকেও জানাই ধন্যবাদ, কারণ আল্লাহ প্রথম, আল্লাহ ছাড়া ইয়া নাই। অবশ্যই আল্লাহ অবশ্যই আমি অনেক ভালো করার মালিক, আমি অনেক খুশি ইনশাআল্লাহ। হ্যাঁ ম্যাম, আপনার মতো এরকম অসংখ্য রুগী আছেন আমাদের আশপাশে যারা হয়তো এই যে আপনি যেরকম জানতে পারেননি, এরকম তারাও হয়তো জানে না যে কার কাছে গেলে তারা একটা সঠিক চিকিৎসা পেতে পারে। এই ধরনের কোমর ব্যথা বা হাঁটু ব্যথা বা ঘাড় ব্যথার যারা রুগী আছেন, তারা দিনের পর দিন কষ্ট পাচ্ছেন, তাদের জন্য কিছু বলবেন? আমি তো মনে করি যারা এভাবে ভুগতেছে তারা তো অবশ্যই এইভাবেই দেখবে যে কার কাছে গেলে ভালো হবে, কার কাছে গেলে ভালো হবে। তো আমি বলতে পারি আল্লাহ উপরে, আমি তো আর ইয়া না, আর শফিউল্লাহ স্যারও না, প্রথমত আল্লাহ। হ্যাঁ, আল্লাহর রহমতে হয়তো শফিউল্লাহ স্যারের উসিলায় ভালো হবে ইনশাল্লাহ, এখানে আসতে পারে। আমি যতটুকু মনে করি আমি ভালো হয়েছি, এমন আছে ও তো ভালো, যে অন্য রোগীরা তো ভালো হতে পারে। অবশ্যই অবশ্যই, চেষ্টা তো করা উচিত, চেষ্টা তো করা উচিত। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা এতক্ষণ নিজের কানেই শুনলেন, জাস্ট ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে আমাদের জীবনে, যে কারো জীবনে যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হতেই পারে এবং নেমে আসতে পারে আমাদের জীবনে অন্ধকার। কিন্তু তাই বলে আমরা কি সারা জীবন অন্ধকারে থাকব? আমরা কি সারা জীবন সেই ব্যথা নিয়ে আমরা ভুগব? আমাদের পরিবার পরিজন তারা কেন চোখের পানি ফেলবে? দর্শক, আমরা চাই না যে আমাদের আর একটা বোন, একটা মা, একটা ভাই, একটা বাবা আর একটাও চোখের পানি ফেলুক শুধুমাত্র ব্যথার জন্য। আমরা এই ব্যথা নিয়ে কাউকে কখনোই ফেরত যেতে দিব না। আল্লাহ আমাদেরকে যতটুকু শক্তি দিয়েছেন আমরা চেষ্টা করবো আমাদের সবটুকু শক্তি দিয়ে সুস্থ করার জন্য।
আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে সেটা ধরে রাখতে পারি। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম।